আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি হচ্ছি মুমতাজ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যে ফার্স্ট আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ রইবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই করে দেবেন, যদি ভালো লাগে কিছু একটি অংশ। আর যারা করে রেখেছেন আমার পুরনো ফ্রেন্ড, তাদেরকে যেন অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি রেসিপি এবং ব্লগ দুটো একসাথে নিয়ে এসেছি। তো খুব ছোট্ট একটি ব্লগ অ্যাড করে আমি ভিডিওটি শুরু করেছি। তো চলেন, আজকে আমার ছেলেকে সকালবেলায় আগে স্কুলে দেওয়ার জন্য রেডি করে দিয়েছি, ওর আব্বু দিয়ে আসবে। তো চলো। তো তারপরে বিকেলবেলায় ওই স্কুল থেকে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে একদম বিকেল যখন 4টে বাজে তখনও খেলাধুলা করছে বাইরে। তো আমি ভাবছি একটু খেলো, আমি বাইরে একটু দাঁড়িয়ে থাকি, খেলার তো কোথাও জায়গা নেই। তো এই যে বাচ্চাটা আছে ওটাই খালি ওর সাথেই, তো ওকে নিয়ে যা একটু খেলাধুলা করতে পাই। তো ওর সাথে একটু খেলাধুলা করছে তাই আমি একটু ক্যাপচার করে নিলাম মোবাইলের মধ্যে, খুব আনন্দ করে খেলছে। সাত দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, 7 দিন পর আজকে একটু ফ্রেশ দেখাচ্ছে, তাই ছেলেকে নিয়ে একটু বাইরে নিয়ে এলাম। ঠিক আছে খেল, আর খেলার জন্য খুব কান্নাকাটি করছিলো বাইরে আসার জন্য, তো একটু দাঁড়ালাম আর ওকে খেলতে বললাম। তো ততক্ষণে একটা কথা বলিনি যে আমি না মনিটাইজেশন অন হওয়ার আগে 2-3টে ভিডিও ডিলিট করেছিলাম কিছু একটা প্রবলেম থাকার কারণে। তো তারপর ভিউজ আমার অনেক কমে যায়, খুব টেনশন লাগছে, জানি না কবে ঠিক হবে, একদমই ভিউজ আসছে না ভিডিওতে। তোমরা সাপোর্ট করো প্লিজ, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমরা দেখো, আমিও দেখে দেখে আসবো তোমাদের কমেন্ট পেয়ে। তোমরা সাপোর্ট করেছো বলে আজকে আমার মনিটাইজেশন অন হয়েছে, তোমরা যদি না থাকতে কখনো এটা সম্ভব হতো না। তো এই কারণে তোমাদের সঙ্গে আবদার, সব কিছুই তোমাদেরকে ঘিরে। তো তোমাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটি আপলোড হওয়ার পর দেখো, আমিও তোমাদের কমেন্ট পাওয়া মাত্রই ভিডিওগুলো দেখে আসব। তো বিকেলবেলায় ছেলে খেলাধুলা করার পর আমি সন্ধ্যে 6টার সময় মনে হচ্ছিলো কিছু একটা খাই, তাই জন্য মাছে ফ্রিজে মাছ ছিল, তো মনে হলো কিছু একটা ভেজিটেবলস বগেরা খাবো। তো দেখা গেল মাছ আছে, তাই জন্য মাছটাকে সেদ্ধ করে মাছের কাটলেট বানাবো। তো চলো মাছের কাটলেটটা কীভাবে বানায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর আমি পানিতে দিলাম সেদ্ধ করার জন্য। তো অনেকে এটাও করতে পারো যে হয়তো পানিতে লবণ দিয়ে দিলে তারপর মাছটা দিয়ে দিলে কোনো রকম হলুদ ব্যবহার করলে না, এটাও হয়। তো আমি একটু হলুদ আর লবণটা মাখিয়ে নিয়ে তারপর পানিতে দিয়েছিলাম যাতে মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় তার জন্য। তো এই যে এবার মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তো এবার থেকে ভিডিওটি আমার ব্লগের সাথে রেসিপি আসবে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, তোমরা সাথে থেকো। আর এই মুহূর্তে যদি ভিডিওটি অল্প কিছুটাও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও, আর প্লিজ একটা লাইক অবশ্যই করে দাও। লাইক কেন জানি না একদমই হয় না, এটা সবার মুখে শুনছে, প্রত্যেকজনের মানে ভিডিওতেই বলে যে লাইক করো না, লাইক করো না, লাইক করে দাও। তো সবাই যেহেতু জানো তো কেন যে লাইক হয় না বুঝি না, তো প্লিজ লাইকটা করে দিও। একটা ভিডিও করতে তোমরা সবাই জানো কত কষ্ট হয়, এটা আর বলার কিছুই নেই, তো প্লিজ লাইকটা করে দিও। আর স্কিপ করে একদমই ভিডিওটা দেখো না, অ্যাড সহকারে পুরো ভিডিওটি দেখো। তো এই যে আমি দুই রকমের কাটলেট বানাবো, তাই জন্য আমি নিয়ে এসেছি ব্রেড, এবার ব্রেডটাকে আমি এইভাবে কেটে নেব, এইভাবে কেটে নেব। আর যে বাকি অংশগুলো রয়ে যাবে ব্রেডের সেগুলো আমি গুঁড়ো করে নেব যেটা কাটলেটের জন্য ব্যবহার করা হবে। তো এই যে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছাড়িয়ে নেব, কাঁটাগুলো ছাড়িয়ে নেব। তো এবার মাছের কাঁটাগুলো খুব সাবধানের সঙ্গে আমি বেছেছি, যেহেতু আমার ছেলে খাবে, তো যাদের ঘরে বাচ্চা থাকবে অবশ্যই কাঁটাগুলো খুব সাবধানের সাথে একটা একটা করে সব কাঁটা বেছে নিতে হবে।
না হলে কিন্তু মুখে পড়ে অনেক প্রবলেম হবে, সেটা সবাই জানো। তো অনেক দেখে বেছে ধৈর্য সহকারে প্রত্যেকটা কাঁটা আমি বেছে নিয়েছি, আর একটাও কাঁটা ছিল না। তো ছেলেরও খেতে খুব সুবিধা হয়েছিল, কোনো রকম প্রবলেম হয়নি। তো এই যে খুব ধৈর্য সহকারে কাঁটাগুলোকে এবার বেছে নিয়েছি। এই যে আর একটাও কাঁটা নেই এর মধ্যে। এবার মাছগুলোর মধ্যে এবার আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম তিনটে মতো ছোট ছোট, তো আলুগুলো এবার দিয়ে দেব আর এতে আমি একটু মাখিয়ে নেব মাছ। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম মশলা এখন ইউজ করিনি, আমি মাছ আর আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেব, কড়াইটা গরম হয়ে এলে তারপর আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তো 2 চামচ মতো তেল আমি এতে ইউজ করেছি, আপনারা কম বেশি অবশ্যই দিতে পারেন যেমন লাগে।
তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। আর ভিডিওটি এখনও অবধি যারা দেখছেন আর এখনও লাইক করেননি তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো এই মুহূর্তে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি এখন পার্সোনাল যে খালি ভিডিও মানে রান্নার ভিডিও দেব এমনটা না, রেসিপির ভিডিও খালি দেব না, আমি রেসিপির সাথে ব্লগও দেব। আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর আমার সাথে থাকবেন। তো এই যে আমি গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দারুণ খেতে, দারুণ সত্যি, সবাই অনেক পছন্দ হয়েছে, সবার অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, একদমই দোকানের মতোই হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, টেস্টে খুবই ভালো হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন, বাড়িতে বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু। আর যে ব্রেড ক্রিমটা দেওয়া হয়েছে তাতে কিন্তু ক্রিস্পিটা আরও বেশি হয়েছে, খেতে তো অসাধারণ টেস্ট হয়েছে। তো এই যে এবার আমি চলে এলাম যে ব্রেডগুলো ছিল, তো ব্রেডগুলোর মাঝখানে অংশ আমি কেটে নিয়েছি, সেটা আগেই দেখিয়ে দিয়েছি। তো কিছুটা আমি মাছ ও আলুর যে পুরটা ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম। তো এবার আমি আগের যে ভিডিওটাতে দেখবেন আর চিকেনের যে ললিপপটা বানিয়েছিলাম সেম ওই প্রসেসে, কিন্তু এখানে কোনো রকম স্টিক ব্যবহার করিনি আইসক্রিমে, তো এমনি গোলভাবে দেখেন এইভাবে নিয়ে সেম একই প্রসেসে আমি বানিয়ে রেখেছিলাম। কিন্তু যে সত্যি কথা বলতে মাছের কাটলেটে যেটা স্বাদ এসেছিলো তার থেকেও বেশি ভালো লেগেছিলো যে ব্রেড ইউজ করেছি। ব্রেডের মধ্যে যেটা আমি পুর ভরে করলাম মাছ আর আলুর পুরটা দিয়ে, এটা বেশি টেস্টি হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন, দেখবেন কতটা সুস্বাদু। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আর আওয়াজটা আপনাদেরকে শুনিয়ে দেব কতটা ক্রিস্পি হয়েছে। তো এই যে হালকা ব্রাউন হয় তখনই আমি উঠিয়ে নিয়েছি। তো এই যখন হালকা ব্রাউন হবে তখনই উঠিয়ে নিতে হবে, বেশি কালো করলে কিন্তু মানে নামানোর পর দেখবেন বেশি কালো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন হালকা ব্রাউন হবে তখনই, আর ফ্লেমটা অনেক কম থাকবে, ফ্লেমটা একদমই কমে ফ্রাই করতে হবে খুব ধৈর্য সহকারে। তো এক এক করে সব ব্রেডগুলো ভেজে নেবো।